এমন একটা বিশাল জায়গা যার চারিদিকে ঘন জঙ্গল আর জল, আর সেই জল জঙ্গলের মাঝখানে এমন ভয়ঙ্কর আদিবাসী জাতি বসবাস করে যারা মানুষের মুন্ড কেটে সেটাকে সবার সামনে ঝুলিয়ে রাখে। না, কাল্পনিক মনে হলেও এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, বাস্তব বলা ভালো, নির্মম বাস্তব কাহিনী। কেন এই মানুষটা মৃত ব্যক্তিদের ছবি এঁকে বেড়ায়, কি এর আসল পরিচয়? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মুভি এক্সপ্লেনার ফর ইউ। নির্দোষ মানুষগুলোকে গুলি করে রাস্তার মধ্যে ফেলে রাখত শাসকেরা। কেন ভয়ঙ্কর আদিবাসীদের দিয়ে শাসকেরা এমন কিছু কাজ করাচ্ছিল যেটার খবর আদিবাসীরা অনেকটা পরে জানতে পারল, আর তারপর সত্য ঘটনা অবলম্বনে এটা একটা সেরা থ্রিলার অ্যাডভেঞ্চার মুভি এক্সপ্লেনার ফর ইউ প্রেজেন্ট। সে প্রায় 500 বছর আগেকার কথা। নিউজিল্যান্ডের মাউরি নামে একটা আদিবাসী দল ছিল যারা কিনা পাথর কেটে সেটাকে সান দিয়ে অস্ত্র তৈরি করত এবং সেই অস্ত্র দিয়ে শিকার ও যুদ্ধের কাজে ব্যবহার করত। ইংরেজদের সাথে 19 শতাব্দীতে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। ইংরেজরা আদিবাসীদের সাথে থেকে জঙ্গলের কিছু কিছু জমি ভাড়া নিয়ে সেখানে নগর গুলে তুলতে শুরু করে এবং তার পরিবর্তে ইংরেজরা আদিবাসীদেরকে বন্দুক, বোমা ইত্যাদি সাপ্লাই করত এবং সাথে সাথে শহরের নানান আদব কায়দা শিক্ষাত। যাই হোক, এবার মুভির কাহিনীতে ঢোকা যাক। একটা বড় পালতোলা জাহাজ, জাহাজটা সমুদ্রের ওপর দিক দিয়ে যেতে যেতে একটা বিরাট ঝড়ের সম্মুখীন হয়। সালটা 1830। জাহাজটাকে বাঁচাতে গিয়ে জাহাজের ওপর পালের খুঁটি ভেঙে পড়ে। খুঁটি ভেঙে পড়ায় জাহাজের একজন প্রাণ হারায়। জাহাজে ক্রমাগত জল ঢুকছে, এরই মধ্যে থমাস মুন্ডো নামে একজন লোকটাকে দেখা যায়। জাহাজের দায়িত্বে থাকা এই লোকটার নাম কেজলি, যারা সবাই মিলে মুন্ডোকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কেন? কারণ কিছু ইংরেজ মিলে আউরি আদিবাসীদের এক নেতা যার নাম মায়ানুই, তার কাছ থেকে একটা জমি ভাড়া নিয়েছে, সেখানে ইংরেজদের নগর গড়ে তোলার চেষ্টা করছে তারা। মুন্ডোকে সেই নগরের গির্জার দায়িত্বে সামলানোর জন্য নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ মুন্ডো একজন খ্রিস্টান এবং এই জন্য যে কোনো বিপদ থেকে মুন্ডোকে রক্ষা করে কোনো রকম অপূর্ত অবধি পৌঁছে দিতে হবে তাদেরকে। মুন্ডো জাহাজের এই বিপদ দেখে কেমন যেন ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না তার কি করা উচিত। দিশে হারার মতো জাহাজে সে বসে থাকে। সে ওপরওয়ালাকে স্মরণ করতে থাকে। দেখা যায় ধীরে ধীরে ঝড় থামে, সকাল হয়। আগের দিন রাতের বেলায় যে লোকটা প্রাণ হারিয়েছে, ওপরবেলার নাম নিয়ে তার আত্মার শান্তি কামনা করে। সবাই মিলে তার দেহটাকে সমুদ্রে ফেলে দেয়। আসলে সমুদ্র বা জলপথে কেউ যদি মারা যায় বা কেউ মারা গেলে তার দেহটাকে এইভাবে সৎকার করা হতো। ঝড়ে কিন্তু তাদের জাহাজটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটাকে কোনো রকমে এগিয়ে নিয়ে তার একটা দূরের দ্বীপ দেখে, সে দ্বীপটাতে এসে থামতে যাতে তারা কিছু খাবার দাবার ও জাহাজের অংশটা যে ঝড়ে ভেঙে পড়েছিল সেটা সারানোর বন্দোবস্ত করা যেতে পারে। তবে লোক মুখে শোনা যায় এই দ্বীপটা নাকি ভয়ানক। এই দ্বীপের আনাচে কানাচে মাউরি আদিবাসীরা বসবাস করে। এই মাউরি আদিবাসীর সাথে কেজলি নামে যে লোকটার জিনিসপত্র বেচাকেনা চলতো, আদিবাসীরা কেজলিকে ভরসা করত। এমনকি কেজলির ওপর ভরসা করে মাউরি আদিবাসীরা এক নেতা, তার নাম আটকারো, সে ছিল অনুক জাহাজ চালানো এবং শহরের মানুষদের আদব কায়দা শেখানোর জন্য কেজলির কাছে কিছুদিন থাকতেও পাঠিয়েছিল। তো যাই হোক, এই দ্বীপে আসার পর মুন্ডো লক্ষ্য করে আর তার ভুল করে ফেলেছে মাউরি আদিবাসীরা। প্রচণ্ড ভয়ানক এবং হিংস্র ধরনের মুন্ডোকে ভুল করে জঙ্গলের একটু ভেতরের দিকে পৌঁছে যায়। এলাকায় ঢোকে পড়ায় তারা প্রায় অস্ত্র শস্ত্র নিয়ে তার দিকে তেড়ে যায়। যদিও পরে কেজলি এসে ব্যাপারটাকে সামাল দিয়ে নেয়, কিন্তু অদ্ভুতভাবে অনু কোথাও যেন ওধাও হয়ে যায়, তাকে আর কেউ দেখতে পায় না। মুন্ডো একসময় সারা রাতে এত ধকলের পরে এক জায়গায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে বেশ কিছু মানুষের আর্তনাদ শুনতে পায়। মুন্ডো ছুটে যায়, কিন্তু সে গিয়ে দেখে আটকারে অনুক ও তার দলের বেশ কিছু লোক মাউরি আদিবাসী দলেরই কিছু মানুষকে ধরে তাদের গলা কেটে ফেলেছে। মুন্ডো কিছু বুঝতেই পারে না, এরা সবাই তো মাউরি আদিবাসী, তাহলে নিজেদের দলের মধ্যে এত মারামারি কাটাকাটি কিসের? আসলে মাউরি আদিবাসীদের মধ্যে আবার কতগুলো ভাগ ছিল। আটকারা এই গোষ্ঠীর নেতা ছিল। সেই গোষ্ঠীর নেতারা
কোথায় কোথায় গোলা কেটে দিত, অত্যাচার করত, নিজেদের দলের মানুষের ওপরই। মুন্ডু যেহেতু একজন খ্রিস্টান ছিল, ধর্মীয় মানুষ ছিল, সেই আটকাও রেখা বলে, এভাবে কেন মানুষ মারছেন? দয়া করে এসব নৃশংস অত্যাচার করবেন না। কেমন একটা করুণভাবে এদেরকে যদি আমি না মারি তাহলে জমিটা ধকল করবে কি করে? নিজের প্রাণ বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। মুন্ডু আবারও হাত জোর করে নিরীহ লোকগুলোকে ছেড়ে দিতে অনুরোধ করলে আটকাওরা বলে, আদিবাসীদের মধ্যে একটা নিয়ম আছে, কিছু দাবি কিছু দিবি তো কিছু পাবি। এক কাজ কর, তোর ঘোড়াটা আমাকে দে, তার পরিবর্তে তুই যাকে বলবি একজনের প্রাণ আমি ছেড়ে দেব। কথা বলতে বলতে দেখা যায় আটকাওরা রেওয়া এই মেয়েটাকে ছেড়ে দেয় এবং তার চোখের সামনে তার স্বামী, তার পরিবার, বাকি সবাইকে খুন করে স্বাভাবিকভাবে নিজের স্বামী পরিবারকে হারানোর পর দুঃখে ক্ষোভে প্রতিবাদ করতে গেলে গলা আটকাওরা রেখে ঠান্ডা করে সরে জানায়, চুপচাপ এখান থেকে প্রাণ বাঁচিয়ে চলে যা, নয়তো বাকিদের সঙ্গে তোর মাংস খাব। আজকে আমি স্পষ্টতেই বোঝা যায় আটকাওরা রেওয়া একজন নরকখাদ। তো আদিবাসী মুন্ডুকে মাওরিয়ে মেয়েটাকে খানিকটা জোর করে নিজের সাথে নিয়ে কেজলি জাহাজের তাড়াতাড়ি উঠে পড়ে এবং তারা সমুদ্র আরও কিছুক্ষণ যাত্রা করার পর শেষ পর্যন্ত এক অর্থনগরে এসে পৌঁছায়। তবে মুন্ডু যেহেতু এখানকার গির্জার প্রধান, সে নিজের সাথে একজন আদিবাসী মেয়েকে ধরে নিয়ে এসেছে, এটা তেমন একটা ভালো চোখে দেখছে না সেখানকার কেউই। সেখানে আনার পর আদিবাসী মেয়েটার শরীরে প্রচণ্ড খারাপ করতে থাকে, একাই তো পরিবার হারানোর বেদনা, তার উপর আটকাওয়ার সঙ্গে লোকেদের ধস্তাধস্তি, তার পাঁজরে একটা গভীর ক্ষত হয়ে যায় এবং দেখা যায় সে কাঁদতে কাঁদতে একটা ধারালো বস্ত্র দিয়ে নিজের বুক দিয়ে বুক নিজে চিরতে থাকে। আসলে মাওরি আদিবাসীদের মতে প্রিয়জন হারালে তাদেরকে এইভাবে দুঃখ প্রকাশ করতে নিজেদের বুক চিরে মেয়েটি তার আসো আরও শরীর আরও খারাপ হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে। তখনই ওপার তোর এক ডাক্তারের কাছে সাহায্য চাইলে ডাক্তার পরিষ্কার বলে দেয়, কোনো ইংরেজ বাসিন্দা ছাড়া কোনো আদিবাসী মেয়ের কিন্তু চিকিৎসা সে করবে না, কোনো সময় নষ্ট সে করতে পারবে না। এবার প্রশ্ন আসে এখানে, যদি ইংরেজরা আদিবাসীদের এতই ঘৃণা করে তাহলে তাদের জমি নিয়ে এত ব্যবসা কেন করছে তারা? আসলে পৃথিবীতে যত লোভী ব্যবসায়ী জাতি আছে ইংরেজরা তার মধ্যে অন্যতম, এটা বলার কারণ আমাদের থেকে আর ভালো কে জানে। তো যাই হোক, ইংরেজরা প্রথমত জানতে পারে যে মাওরি আদিবাসীরা যে জায়গায় সে জায়গাগুলো বস্তি গড়ে তোলার জন্য অত্যন্ত ভালো, সেখানকার আবহাওয়া পরিবেশ প্রচণ্ড ভালো, এই মাওরি আদিবাসীদের দলের বেশিরভাগ লোকই বোকাশোকা ও এবং হিংস্র প্রজাতি, তাই সহজেই তাদের মধ্যে যুদ্ধ ও দ্বন্দ্ব যদি লাগিয়ে দিতে পারা যায় তাহলে নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে আর ইংরেজরা তাদের সব জায়গা জমি দখল করে নেবে। এটাই সেই কারণ যেটা মুভির প্রথমে বলেছিলাম, ইংরেজরা আদিবাসীদের বিভিন্ন আধুনিক অস্ত্র সাপ্লাই করত, মাওরিরা ভাবত ইংরেজরা তাদের আধুনিক গড়ে তুলছে, তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে কিন্তু ইংরেজরা অভিসন্ধি ছিল আলাদা, তারা চাইত অস্ত্র শস্ত্র নিয়ে তারা নিজেদের মধ্যে লড়াই করুক এবং মারা যাক। তো যাই হোক, মুন্ডুকে দেখা যায় মিসেস সালেট হেরগাটি নামে একজন খোঁজ পায়, সে কিনা গরিব দুঃখীদেরকে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে সুস্থ করে। এই সালেট আদিবাসী মেয়েটাকেও দেখেই চিনতে পারে, জানা যায় এপোর্ট নগরের মাওরি নেতা থেকে ভাড়া নেওয়া হয়েছিল, সেই মাওরি নেতার নাম ছিল মায়ানুই, ওই মাওরি নেতা মায়ানুই এরই মেয়ে হলো এই মেয়েটা, সেই মেয়েটার নাম হলো রাঙ্গিমায়। সালেট চিকিৎসায় ধীরে ধীরে সে সুস্থ হতে শুরু করে। রাঙ্গিমাইয়েদের দেখা যায় ইংরেজদের চাল উল্টো পড়ে গেছে, কারণ আকাটেরোয়া বর্তমানে ইংরেজদের পাত্তা দেয় না, যে কিনা ইংরেজদের থেকে অস্ত্রশস্ত্র নিয়েছিল। আটকাওরা হাতে এইসব অস্ত্রশস্ত্র পাওয়ার পর যেসব জায়গায় মাওরি নেতাদের জমি ছিল দখল নিয়ে আসার চেষ্টা করতে থাকে এবং যদি এরকমই চলতে থাকে তাহলে একদিন ইংরেজদেরও এখান থেকে চলে যেতে হবে। এই সময় হঠাৎ করে দেখা যায় আদিবাসীদের একটা দল ওপার্ত নগরে প্রবেশ করে জানা যায়। এই দলটা হলো মাওরি নেতা মায়ানুইয়ের দল, যার কাছ থেকে জায়গাটা ইংরেজরা ভাড়া নিয়েছিল। মায়ানুই খবর পেয়েছে তোর মেয়ে রাঙ্গিমায় ওরপোর শহরে আছে, তার মেয়ে ও তার হাজব্যান্ড সবাইকে আটক করে মেরে ফেলেছে, সুতরাং আটকাওরা ওপর বদলা নেওয়ার জন্যই আটকাওরা কিছু লোককে পাকড়াও করে সেখানে নিয়ে আসে এবং নিজের মেয়ে এই রাঙ্গিমায়ের সামনে তাদেরকে খুন করে আরও কথা দেয়। আটকাওয়ারিয়াকে খুব তাড়াতাড়ি ভুলের মাসুল দিতে হবে, একসময় তারা ইংরেজদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে, কারণ
যতই হোক না কেন, জঙ্গল সবসময় আদিবাসীদের আর বন্য পশুদের। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের সাথে